নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, সাইবার ক্যাফে ব্যবসা, আমরা কিন্তু প্রচুর মানুষ রয়েছি যারা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছি এবং সাইবার ক্যাফে ব্যবসাতে জেরক্স, প্রিন্টিং লাইনের বিভিন্ন ধরনের কাজ করে পয়সা ইনকাম করছি। দেখুন বন্ধুরা, সাইবার ক্যাফে 2023 সালে দাঁড়িয়ে সাইবার ক্যাফে ব্যবসার মধ্যে কিন্তু যথেষ্ট কম্পিটিশনের মাত্রা বেড়ে গেছে এবং অলিতে গলিতে কিন্তু প্রচুর সাইবার ক্যাফে গজি উঠেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাইবার ক্যাফেতে কিন্তু জেরক্স, প্রিন্টিং এবং ল্যামিনেশন করে কিন্তু খুব একটা বেশি পয়সা উপার্জন করতে পারি না, কারণ একটি জেরক্স, প্রিন্টিং এবং ল্যামিনেশন ম্যাক্সিমাম সাইবার ক্যাফেতে এই কাজগুলোই কিন্তু হয়। কিন্তু আমাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা এই সাইবার ক্যাফে ব্যবসা করে একটু ভালো উপার্জনের পথ দেখতে চাইছে, অর্থাৎ সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে আর কোন কোন মাধ্যমগুলোকে যোগ করে আমরা এর থেকে ভালো পয়সা উপার্জন করতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আগেও আপনাদের জানিয়েছি যে সাইবার ক্যাফে ব্যবসাতে শুধুমাত্র জেরক্স, প্রিন্টিং, ল্যামিনেশন করে কিন্তু খুব একটা বেশি পয়সা উপার্জন করা যাবে না, কারণ আগে কিন্তু একটি জেরক্স, প্রিন্টিং এবং ল্যামিনেশন করে যে পরিমাণ অর্থ আমরা উপার্জন করতে পারতাম, এখন কিন্তু রেট অনেক নেমে গেছে, অর্থাৎ অনেক কম পয়সা কিন্তু আমাদের ইনকাম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের 2023 সালে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু জিনিস আপনাদের ক্যাফেতে যুক্ত করতে হবে। আজকে আমি আপনাদের সামনে 15 থেকে 20টা এমন উপার্জনের রাস্তা বলে দেবো যে জিনিসগুলো, যে ক্যাফেতে আপনারা যদি সেই জিনিসগুলো কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্যাফেতে কিন্তু ভালো পয়সা উপার্জন করতে পারবেন। এবং আমিও কিন্তু 2023 সাল কেন, আমি 2020 সাল বা তার আগে থেকেও কিন্তু এই সকল কাজগুলো করছি, তবে 2023 সালে দাঁড়িয়ে কিন্তু অনেক পোর্টাল নতুন নতুন এসছে, অর্থাৎ আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, এছাড়াও বিভিন্ন রকম কাজ যেগুলো প্রতি মুহূর্তে সাইবার ক্যাফেতে আপনারা করলে আপনারা তা থেকে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তা আজকে আমি অনলাইনের এমন কিছু রাস্তা বলে দেবো এবং যে যে কাজগুলো আমার সাইবার ক্যাফেতে হচ্ছে এবং আপনারাও সেই সকল কাজগুলো করে কিন্তু কাস্টমারও স্যাটিসফ্যাকশন হবে এবং আপনারাও কিন্তু একটু পয়সা উপার্জন করতে পারবেন। তা অনলাইনে কিন্তু প্রচুর রাস্তা রয়েছে, আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অনেক কাজ করতে পারবেন, ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, এছাড়াও প্যান কার্ড রিলেটেড অনেক রকমের কাজ রয়েছে যেগুলোর জন্য কিন্তু আলাদা কোনো পোর্টাল দরকার নেই, অর্থাৎ তারা সবাই করবে। যারা নতুন সাইবার ক্যাফে করেছে বা সাইবার ক্যাফে অনেকদিন ধরে করছে তারা বুঝতে পারছে না কীভাবে ইনকামটাকে বাড়াবে, আজকে সেই জিনিসগুলো আপনাদের বলে দেবো যেগুলো কোনো পয়সা আপনাদের ইনভেস্ট করতে হবে না। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সরকারি বিভিন্ন সাইট রয়েছে সেই সকল সাইট থেকে কিন্তু আপনারা এই সকল কাজগুলো করতে পারবেন এবং সেই কাজগুলো করে কিন্তু আপনারা সাইবার ক্যাফেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তা চলুন বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেব এবং কোন কোন রাস্তাগুলো আজকে রয়েছে, কোন কোন সাইট থেকে আপনারা কাজগুলো করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে আপনাদের বলে দেবো। তাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আধার কার্ড রিলেটেড যাবতীয় কাজ আপনারা কিভাবে করবেন, ভোটার কার্ড রিলেটেড যাবতীয় কাজ কিভাবে করবেন, প্যান কার্ড রিলেটেড যাবতীয় কাজ কিভাবে করবেন, এছাড়াও রেশন কার্ড থেকে শুরু করে অনলাইন রিলেটেড গুরুত্বপূর্ণ যে সকল কাজগুলো প্রতি মুহূর্তে আমরা করছি সেই সকল কাজগুলো কিভাবে করবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো প্রতি মুহূর্তে আপনাদের সাইবার ক্যাফেতে কিছু কাস্টমার আসবে যেগুলো আপনারা করতে পারবেন এবং এর জন্য কিন্তু আলাদা কোনো ওয়েবসাইট লাগবে না, সেগুলো কিন্তু আমি একে একে আপনাদের বলে দেবো। দেখুন, সাইবার ক্যাফেতে আধার কার্ড রিলেটেড প্রথম কাজ যেগুলো হয় সেগুলো হচ্ছে আধার কার্ড ডাউনলোড এবং মাস্ক আধার বের করে দেওয়া। এখন কিন্তু প্রচুর মানুষ মাস্ক আধার বের করছে কারণ আধার কার্ড রিলেটেড প্রচুর ফ্রড হচ্ছে, সেজন্য আপনারা কিন্তু আপনাদের ক্যাফেতে আধার কার্ড ডাউনলোড করে কাস্টমারকে দেবেন এবং মাস্ক আধার কিন্তু বের করে দেবেন। এছাড়াও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন আপনারা কিন্তু অনলাইনে করতে পারবেন, এর প্রসেসও কিন্তু আমি আপনাদের একে একে বলে দেবো। আধার কার্ডের পিভিসি অর্ডার কিভাবে করবেন, আধার কার্ড রিলেটেড কিন্তু পিভিসি কার্ড আপনারা কিন্তু কাস্টমারকে অর্ডার করে কিন্তু এক একটা পিভিসি কার্ডে আপনারা 100 টাকা নিতে পারেন, কারণ 50 টাকা কিন্তু পিভিসি কার্ডের জন্য আপনারা পে করে দেবেন কাস্টমারকে। এছাড়াও আধারের অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করে দিতে পারেন, এই সকল কাজগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে আমার ক্যাফেতে হয় এবং আপনারাও এই সকল কাজগুলো কিন্তু করতে পারবেন। এছাড়াও দেখুন, আধার বায়োমেট্রিক লক আনলক, এই মুহূর্তে কিন্তু অনেকে আধার কার্ডে বায়োমেট্রিক লক এবং আনলক করতে আপনাদের দোকানে আসবে, সেই কাজটা কিন্তু আপনারা শিখে নেবেন, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের ক্যাফে থেকে কিন্তু কাস্টমারকে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে আধারের বায়োমেট্রিক লক এবং আনলক খুব সহজেই করে দিতে পারবেন। আধার কার্ড ছাড়া বাদ দিলে আমরা এবার চলে আসবো ভোটার কার্ড, অর্থাৎ ভোটার কার্ডের এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের প্রতি মুহূর্তে দরকারে লাগে, যেমন ভোটার আধার লিঙ্ক। অনেকে দেখবেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে আসবে, সেগুলো কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ NBSP পোর্টাল থেকে আমরা করতে পারবো। এছাড়াও ভোটার কার্ড ডাউনলোড, এই মুহূর্তে যারা ভোটার কার্ড কমপ্লিট করেছে অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে আপনাদের দোকানে আসবে, সেই কাজগুলো কিন্তু আপনারা কাস্টমারকে করে দেবেন। নতুন ভোটার কার্ড সংশোধন এবং মোবাইল নাম্বার লিঙ্ক, অর্থাৎ ভোটার কার্ড রিলেটেড কাজ প্রচুর রয়েছে, আপনারা যদি ভোটার কার্ডকে সংশোধন করে দিতে পারেন NBSP পোর্টাল থেকে কিন্তু আপনারা ভোটার কার্ড সংশোধনের কাজ করতে পারবেন, খুব স্মুথলি কাজ হচ্ছে। এছাড়াও মোবাইল নাম্বার লিঙ্ক করে দিতে পারবেন, অর্থাৎ 8 নম্বর ফর্ম যদি আপনারা কাস্টমারকে ফিল আপ করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তার মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এবং আপনারা কিন্তু ডাউনলোড করে পিভিসি কার্ড বানিয়ে দিতে পারবেন। হারিয়ে যাওয়া ভোটার কার্ডের আপনারা ফর্ম ফিল আপ করে দিতে পারবেন, যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে তাদের একটা জিডি কপি নিয়ে, অর্থাৎ পুলিশের থেকে একটা জিডি কপি আপনারা নিয়ে নেবেন, সেই জিডি কপিটা দিয়ে কিন্তু আপনারা হারিয়ে যাওয়া ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করে দিতে পারবেন। ভোটারের তথ্য বের করে দেওয়া, সামনেই লোকসভা ভোট,
আপনারা কিন্তু ভোটার কার্ডের তথ্য কিন্তু কাস্টমারকে বের করে দিতে পারবেন। অনেক ভোটার কার্ড দেখবেন যারা জানে না, ভোটার কার্ডের স্লিপ নেই বা ভোটার কার্ড হারিয়ে গেছে, তারা কিন্তু ভোটার কার্ডের স্লিপ নিয়ে কিন্তু ভোটার কার্ডের তথ্য আপনার কাছে বার করতে আসবে। সেই কাজগুলো কিন্তু আপনারা ক্যাফেতে খুব সহজেই করতে পারবেন। এরপর আপনারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে প্যান কার্ড রিলেটেড। তা প্যান কার্ড রিলেটেড প্রচুর কাজ আমার দোকানে হয়, নতুন প্যান কার্ড এবং প্যান কার্ড সংশোধন। এখন কিন্তু প্রচুর পোর্টাল বেরিয়ে গেছে, এছাড়াও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু প্যান কার্ড রিলেটেড কাজ কাস্টমারকে করে দিতে পারবেন, প্যান কার্ড সংশোধনও করতে পারবেন। এছাড়াও প্যান আধার লিঙ্ক, এখনও প্রচুর মানুষ রয়েছে যাদের কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়নি, আর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যাদের হয়নি তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আটকে যাচ্ছে, কাজ করতে গেলে কিন্তু আটকে যাচ্ছে, ব্যাঙ্কিং প্রসেসিংয়ের ক্ষেত্রে আটকে যাচ্ছে, পোস্ট অফিসে কোনো কাজ বা কোনো ডিপোজিট করতে গেলে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক লাগবে। এছাড়াও আরও বিভিন্ন রকম কাজ করতে গেলে কিন্তু প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে। এবং প্যান কার্ড রিপ্রিন্ট, যাদের প্যান কার্ড হারিয়ে গেছে, হয়তো প্যান কার্ড পুরনো হয়ে গেছে, একদম প্যান কার্ড নষ্ট হয়ে গেছে, সেগুলোকে রিপ্রিন্ট করার অর্ডার আপনারা কিন্তু প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ইউটিআই বা এনএসডিএল থেকে করতে পারবেন। তা এই রিলেটেড কাজগুলো কিন্তু আপনারা প্যান কার্ডের খুব সহজে করতে পারবেন। এরপর যে গুরুত্বপূর্ণ কাজ রেশন কার্ড, নতুন রেশন কার্ডের আবেদন আপনারা কাস্টমারকে খুব সহজেই করে দিতে পারবেন, অর্থাৎ 3 নম্বর ফর্ম ফিল আপ করে দিতে পারেন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ডিলার চেঞ্জ করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু প্রচুর ডিলার চেঞ্জ হচ্ছে, আর এই রিলেটেড যদি নতুন কোনো ভিডিও আপনাদের লাগে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কিন্তু আপনাকে একে একে সব ভিডিওগুলো দিয়ে দেবো, কারণ আমার চ্যানেলে কিন্তু এই রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, আবার নতুন ভিডিও চাইলে কিন্তু আমি দিয়ে দেবো। এছাড়াও রেশন কার্ড সংশোধন, আপনারা কিন্তু রেশন কার্ড সংশোধন করতে পারবেন, কারণ রেশন কার্ড সংশোধন করলে আপনারা কিন্তু রেশন কার্ড থেকে ডাউনলোড করে পিভিসি কার্ড বানিয়ে দিয়ে কাস্টমারকে দিতে পারবেন। এছাড়াও রেশন কার্ডের মধ্যে আধার লিঙ্ক, দেখবেন রেশন তুলতে গিয়ে রেশন পাচ্ছে না, বলছে কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তারা কিন্তু রেশন কার্ডে আপনারা কিন্তু লিঙ্ক করে দিতে পারবেন। অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই কিন্তু আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্ক রেশন কার্ড যে অপশান রয়েছে সেই অপশান থেকে আপনারা কাস্টমারকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দিতে পারবেন। এছাড়াও দেখবেন প্রচুর মানুষ ই রেশন কার্ড ডাউনলোড করতে আসবে, অর্থাৎ যারা নতুন রেশন কার্ডে আবেদন করেছে, 3 নম্বর ফর্ম ফিল আপ করেছে বা রেশন কার্ড ফ্যামিলিতে অ্যাড করেছে, তারা কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবে খুব সহজেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাদের দেখাবো, অনলাইনের গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ এই কাজগুলো করে আপনারা খুব ভালোবাসে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন ট্রেড লাইসেন্স নতুন এবং রিনিউ, এই মুহূর্তে ই ডিস্ট্রিক্ট পোর্টাল, সেই ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, নতুন এবং রিনিউ দুটোই কিন্তু করতে পারবেন। খাজনা পেমেন্ট, দ্বিতীয় যে কাজটি খাজনা পেমেন্ট, এই মুহূর্তে প্রচুর ডিমান্ড রয়েছে খাজনা পেমেন্টের, কারণ পুরো জিনিসটাই কিন্তু অনলাইন হয়ে গেছে। আপনারা খাজনা পেমেন্ট কাজটি শিখে নিন, আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিওটি, আপনারা এই কাজটি করে কাস্টমার থেকে কিন্তু ভালো পয়সা নিতে পারবেন। এছাড়াও হাসপাতালের টিকিট বুকিং করা, দেখবেন অনেকে অনলাইনে বিভিন্ন রকম হাসপাতালের টিকিট বুকিং করবার জন্য আপনার কাছে আসবে, সেই কাজগুলো কিন্তু আপনারা করে দেবেন, কারণ আপনারা অনলাইনে যদি টিকিট বুকিং করে দেন খুব সহজেই কিন্তু তারা সেই কাজটি করতে পারবে। পর্চা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, কারণ পর্চা অনলাইনে আবেদন প্রচুর মানুষ জমি জমা রিলেটেড কাজ করে, তারা আমাদের সাইবার ক্যাফেতে প্রচুর পরিমাণে আসে, তারা কিন্তু পর্চা অনলাইনে আবেদন করবার জন্য বলে, তা সেটিও আপনারা করে নেবেন। পুরসভার ট্যাক্স অনলাইনে পেমেন্ট, এখন কিন্তু পুরসভার ট্যাক্স পুরো অনলাইন সিস্টেম হয়ে গেছে, আপনারা কিন্তু পুরসভার ট্যাক্সটা অনলাইন পেমেন্ট কিন্তু করে দিতে পারবেন কাস্টমারকে, এবং কাস্টমার থেকে একটা চার্জ কিন্তু নিয়ে নিতে পারবেন। আর গাড়ির ট্যাক্স পেমেন্ট, এই রিলেটেড দেখবেন আমার একটি ভিডিও দেওয়া রয়েছে গাড়ির ট্যাক্স কীভাবে পেমেন্ট করতে হয়। এখন কিন্তু ম্যাক্সিমাম 4-চাকা গাড়ি, এছাড়াও প্রাইভেট কার গাড়ি, সব গাড়ির ট্যাক্স কিন্তু অনলাইন হয়ে গেছে। তা আপনারা এই পেমেন্ট কীভাবে করতে হয়, গাড়ির ট্যাক্স পেমেন্ট কীভাবে পেন্ডিং হয়ে গেলে আপনারা কাজ করবেন, সেই কাজগুলো শিখে নেবেন, আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, এই কাজটি করেও কিন্তু আপনারা ভালো পয়সা ইনকাম করতে পারবেন। এছাড়াও অনলাইনে দলিল বার করা, অনেকে দেখবেন অনলাইনে দলিল বার করতে আসছে, দলিলের নাম্বার দিয়ে বা পুরনো যদি দলিলের নাম্বার তার কাছে থাকে সেগুলো কিন্তু এখন অনলাইনে কিন্তু দিলে খুব সহজেই সঙ্গে সঙ্গে অনলাইনে পুরো দলিলটা কিন্তু আপনার সামনে চলে আসবে এবং ডাউনলোড করে কাস্টমারকে দিতে পারবেন। এছাড়াও জমির তথ্য বের করে দেওয়া, তা এই রিলেটেড কাজগুলো কিন্তু প্রচুর আমি করি এবং আপনাদেরকেও শেখাচ্ছি, আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, এবং এর আলাদা সেপারেট ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু আমি আলাদা সেপারেট ভিডিও দিয়ে দেবো। এরপর যে কাজগুলো আপনাদের দেখাবো সেগুলো আরও ভাইটাল এবং আরও গুরুত্বপূর্ণ, যেগুলো প্রতি মুহূর্তে আমাদের সাইবার ক্যাফেতে হচ্ছে। যেমন ধরুন আমি আপনাদের কাছে বলছি ফুড লাইসেন্স, ফুড লাইসেন্স যদি কাজটা আপনারা শিখে নিতে পারেন, ফুড লাইসেন্স দু রকমের হয়, একটা ফুড লাইসেন্স যেগুলো স্টেট গভর্নমেন্টের লাইসেন্স, সেগুলো 1000 টাকা করে আপনাদের পেমেন্ট করতে হয়, এছাড়াও রেজিস্ট্রেশন যেগুলো 100 টাকা করে পেমেন্ট করতে হয়, এরকম কাজ কিন্তু প্রচুর আপনাদের দোকানে আসবে, আপনারা এই কাজটি শিখে নেবেন। এছাড়াও কাস্ট সার্টিফিকেট, এই মুহূর্তে সব থেকে ভাইটাল যেটা সেটা কাস্ট সার্টিফিকেটের আবেদন, নতুন কাস্ট সার্টিফিকেটের আবেদন, কাস্ট সার্টিফিকেটের কারেকশান, সব কাজগুলো হচ্ছে। কাস্ট সার্টিফিকেট রিলেটেড, এসসি এসটি ওবিসি রিলেটেড প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও স্কলারশিপে আবেদন, প্রচুর স্টুডেন্টরা আপনাদের দোকানে আসবে যারা স্কলারশিপে আবেদন করবার জন্য আসবে, বিভিন্ন স্কলারশিপ কিন্তু এই মুহূর্তে চালু হয়ে গেছে, সেই স্কলারশিপগুলো আপনারা দেখে নেবেন, কীভাবে স্কলারশিপে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে রিনিউ করতে হয়, সেই কাজগুলো আপনারা দেখে নেবেন। এছাড়াও বন্ধুরা চাকরির ফর্ম ফিল আপ, যদি আপনাদের ক্যাফেতে অনলাইন কিছু ফর্ম ফিল আপ আপনারা কাজ শিখে নিতে পারেন, দেখবেন প্রচুর চাকরির ফর্ম ফিল আপের কাজ আপনাদের দোকানে আসবে,
স্টেট গভর্নমেন্টের প্রচুর চাকরির ফর্ম ফিল আপ বেরোয়, সেগুলো যদি আপনারা শিখে নেন তাহলে সেগুলো কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এছাড়াও দেখুন প্রভিডেন্ট ফান্ডের কাজ, এই কাজটা একটুখানি দরকারি কাজ, এই কাজগুলো যদি আপনারা দেখে নিতে পারেন ইউটিউব ভিডিও দেখে বা আমার চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড রিলেটেড প্রচুর কাজ। কেউ অ্যাডভান্স নিতে আসবে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের পেনশন ফান্ড, এছাড়াও ফান্ড প্রভিডেন্ট ফান্ডের ফান্ড সবগুলো ক্লেমের কাজ কিন্তু আপনারা করে দিতে পারবেন কাস্টমারকে। এছাড়াও দেখবেন স্কুলের ফিস পেমেন্ট, অনেকে অনলাইনে ইংলিশ মিডিয়াম স্কুলের ফিস পেমেন্ট করতে আসবে, সেগুলো আপনারা করে দেবেন। আর ডিলে বার্থ এবং ডেথ সার্টিফিকেট, এই কাজগুলো কিন্তু হচ্ছে পাঁচজনের রেফারেন্স নিয়ে, এবং ডিলে বার্থ এবং ডেথ সার্টিফিকেট যাদের প্রচুর বছর হয়ে গেছে বার্থ সার্টিফিকেট বের করতে পারেনি বা ডিলে ডেথ সার্টিফিকেট বের করতে পারেনি, তারা কিন্তু অনলাইনে এখন আবেদন করতে পারবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। এছাড়াও মিউটেশনের আবেদন, এই মিউটেশনের কাজটি এই মুহূর্তে একটুখানি প্রবলেম হচ্ছে, কারণ মিউটেশনে আবেদন করার পরেও কিন্তু স্যাংশন হতে একটু সময় নিচ্ছে, তবে এই মিউটেশনের আবেদন কিন্তু আপনারা কাজটা শিখে নিতে পারেন। আগামী দিনে কিন্তু মিউটেশনের আবেদন অনলাইনে যদি কাস্টমারকে করে দিতে পারেন এ থেকে কিন্তু একটা ভালো ইনকামের রাস্তা রয়েছে। এছাড়াও উদ্যম আধার রেজিস্ট্রেশন, অনেকে দেখবেন উদ্যম আধার, উদ্যম আধার এমন একটি সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, যে স্কিমটি আপনারা রেজিস্ট্রেশন করে নিলে আপনারা কিন্তু অনলাইনে যে কোনো রকমের লোন বলুন বা যে কোনো রকমের রেজিস্ট্রেশন বলুন সব কিন্তু উদ্যম আধারের মাধ্যমে হয়, অর্থাৎ উদ্যম আধার রেজিস্ট্রেশন কিন্তু অনেক কাস্টমার আসবে, তাদেরকে কিন্তু বানিয়ে দিতে হবে। তো এই সকল জিনিসগুলো কিন্তু আপনারা অনলাইনে শিখে নিতে পারেন, আর এই কাজগুলোর মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। এই রিলেটেড কাজগুলো যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনারা ক্যাফে থেকে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না, আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।